নমস্কার বন্ধুরা, আমি পিয়া, পিয়া ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর ডোগা চচ্চড়ি। চলো দেখবে আমি কীভাবে বানাই। ডোগা চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়োর ডোগা আর পাতাগুলোকে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি আলু, আর মিষ্টি কুমড়ো আর দুধ দিতে কাঁচা লঙ্কা। এখানে আমি কয়েকটা মসুর ডালে বড়া ভেজে নিচ্ছি। বড়া ভেজে যে তেল ছিল ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু বেগুন, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো, দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়ো, পরিমাণে চিনি। এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব অল্প জল। যাতে অল্প উত্তাপ চলে এসছে এখন এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়োর ডোগাগুলো, এরা করে এখন অল্প ঢাকা দিয়ে রাখছি। এইটা দেখো ফাটলানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব অল্প জল, খুব একটা বেশি জল দিব না কারণ তরকারিটা একটু মাখো মাখো টাইপ হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডালের বড়াগুলো, জল দিয়ে এখন কিছু সময়ের জন্য তরকারিটা ঢাকা দিয়ে রাখবো। দেখো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো।